ইটিভি ভারতের স্পষ্টকথায় এই মুহূর্তে রয়েছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দোদ্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হিসেবে পরিচিত তিনি রাজ্য রাজনীতির এক অন্যতম চরিত্র তো অনুব্রতবাবু আপনাকে ইটিভি ভারতে প্রথমেই স্বাগত হ্যাঁ আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো যে সামনে বিধানসভা নির্বাচন আপনাদের ইস্তাহার কি থাকবে মানে কি কি আপনারা সামনে রাখবেন তো অত বড় লিডার কোনো হয়নি এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জি যা যা বাংলাকে দিয়েছে এরপর নতুন করে বাংলার কিছু চাইবে আমি ভাবতে পারি না আবার তো ধরুন আজকে দিয়ে দিল ট্যাপ প্রত্যেক উচ্চমাধ্যমিক ছেলেরা দশ হাজার করে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে কালকে ডিক্লাই করেছে যে পনেরো লক্ষ ভাতা পাবে বাড়ল আর কি বিধবা ভাতা বার্ধক্য ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা এ কি ভাবা যায় এরপর মানুষ আর কি চাইবে মানুষকে সম্পূর্ণ দিয়ে ইস্তেহার তো মমতা ব্যানার্জি করবে সেটা মমতা ব্যানার্জির ব্যাপার আমরা তো অত বড় লিডার নয় আমরা তো মফসল শহর টাউনে থাকি গ্রামগঞ্জের ছেলে বিজেপি বিভিন্ন ইস্যু তুলছে বিভিন্ন দুর্নীতির ইস্যু আনছে কখনো কখনো কাঠমানি ইস্যু আনছে এগুলোকে কীভাবে আপনার বলুন যে চোদ্দো সাল থেকে এসছে একটা ভারতবর্ষের জন্য একটা উন্নয়ন করতে কোন কোন রাজ্যে উন্নয়ন করেছে তার তথ্যটাকে তুলে ধরতে বলুন না দাদা পাঁচ বছর বা ছ বছর আগের অনুব্রত মন্ডল আর এখনের অনুব্রত মন্ডলের মধ্যে পার্থক্যটা কি বয়স হলে পার্থক্য হয় বয়স হয়েছে না রাজনৈতিকগত ভাবে পার্থক্য কোনো পার্থক্যই নেই রাজনীতি আগেও যা করেছি এখনও তাই করছি যেমন ডাকাছে তেমন চলছি ডাকানো তো বন্ধ করে নেই কেউ দু সালের বিধানসভা নির্বাচন তার পরবর্তী বিধানসভা নির্বাচন আর এইবার বিধানসভা নির্বাচনের মধ্যে কতটা ফারাক মনে করছি ফারাক তো আমি এখন মনে করছি না কেন মৌরেশ্বরে ওয়ানে যদি এক লাখ চল্লিশ হাজার লোক হচ্ছে তো মৌরেশ্বর টু এ দেখছি সেটা আশি হাজার লোক হচ্ছে মোরারোয় ওয়ানে যদি দেখছি আর দেড় লাখ লোক হচ্ছে তো মোরারোয় টু এ দেখছি এক লক্ষ কুড়ি হাজার লোক হচ্ছে তো কি ফারাক বুঝবো সিপিএমের সাথে রাজনৈতিক লড়াই করে বীরভূমে আপনি এসেছেন আর বিজেপির সাথে ধর্মের লড়াই কোনটা সহজ আমি বিজেপি কোনো দল বলে মনে করছি না আমি নয় মানুষ মনে করছে না যে মানুষ যে দলটা কোনো মানুষকে পরিষেবা দেয়নি যারা চোদ্দো সালে যেসব বলে এসছিল তারা একটা প্রতিশ্রুতি রাখে কোনো মানুষের পাশে দাঁড়ায় নেই একটা উন্নয়ন দেয় নেই বেকার ছেলে মেয়েদের দেয় নেই শিক্ষার কোনো উন্নয়ন দেয় নেই স্বাস্থ্যের কোনো উন্নয়ন দেয়নি আর একের পর মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য উন্নয়ন করে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয় এখানে অমর্ত সেনের জমি নিয়ে যে বিতর্ক যে অভিযোগ আসছে এটাকে নিয়ে কি বলছেন আচ্ছা আপনারা জানেন যে এই অমর্ত সেন মিড ডে মিলটা চালু করেছিল গোটা বিশ্বজুড়ে আবার অমর্ত সেনের সম্বন্ধে আমার মুখে কিছু কোনো কথা মানায় উনি এত একটা ভালো কাজ গোটা বিশ্বের বুকে করেছিল মিড ডে মিল তখন আমাদের ভারতবর্ষে কংগ্রেস সরকার ছিল তাকে বলছেন পরিচয় পাখি কে বলছেন বিশ্বভারতীর বিসি তিনি কে বিজেপির লোক তার মানে শোনান মানুষের রুগী সেটা শোনা গেল আবার এবারে একটু কথা কম বলবো কেন মানসিক রুগী কিছু বেশি কিছু বলা যায় না আবার রোগটা বেড়ে যায় দাদা আপনি পঞ্চায়েত ভোট বলুন বিধানসভা ভোট বলুন যখনই নির্বাচন আসে তখনই আপনি একটা আসন বেঁধে দেন যে আমরা একটা আসন পাবো না হলে আমি দল ছেড়ে দেব তো এটা কি কর্মীদের মনোবল বাড়াতে বলেন একবারই না কর্মীরা যা বলে আমি তাই বলি কর্মীরা যেভাবে বুঝতে পারে সেই বোঝার কথাটা আমার আমাকে থ্রো করে আমি সেটাকে প্রেসের কাছে থ্রো করি ওখানকার যারা দায়িত্ববান ব্লক প্রেসিডেন্ট যারা অঞ্চল প্রেসিডেন্ট যারা বুথ প্রেসিডেন্ট তারা ব্লক প্রেসিডেন্টকে বলে ব্লক প্রেসিডেন্টরা জেলা মিটিং এসে একই কথা বলে সেটাকে আমি থ্রো করি এগারোতে বলেছিলাম দুশো দশ থেকে দুশো কুড়ি এগারোটা হয়েছিল এবারে বলে গেলাম দুশো কুড়ি থেকে দুশো তিরিশ গুষ্ট তো হবেই সামনে নির্বাচন তো কি মনে করছেন যে কি বিজেপিকে কিভাবে আটকাবেন বীরভূম জেলায় বা রাজ্যে তেইশটা রাজ্যে আমি আমরা দুশো তিরিশটা সিট পাব তারপর কি করে আটকাতে হবে পশ্চিমবাংলার মানুষ বাংলার মানুষ জেলার মানুষ অঞ্চলের মানুষ বুথের মানুষ গ্রামের মানুষ আমার চেয়েও তাদের কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা তারা জানে যে মমতা ব্যানার্জি চলে গেলে এই বাংলাটা অন্ধকার নেমে আসবে এই বাংলায় উন্নতি উন্নতিটা থাকবে না তো এই কারণে নতুন করে আমার কিছু বলার দরকার নাই পশ্চিম বাংলার মানুষ চিন্তা করবে বুথের মানুষ চিন্তা করবে অঞ্চলের মানুষ চিন্তা করবে গ্রামের মানুষ যখনই বিজেপি নেতারা রাজ্যের যে কোনো প্রান্তে বক্তব্য রাখেন যেমন দিলীপ ঘোষ বক্তব্য রাখছেন বা সায়ন্তন বসু বা সৌমিত্র যেই বক্তব্য রাখে আপনাকে আক্রমণ করা হয় এবং যেটাও তারা বলতে যে দুর্নীতি ও সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে এটা কেন আপনি আপনার কাছে কি ভাবেন যারা প্রশ্ন করে তাদের জিজ্ঞেস করুন আমি ভানারির ঘরে ছেলে না ভানারি মিন্ বোঝেন তার মারা মুড়ি বেজে গেত তাকে বলা হয় ভানারি ঘরের আমি ভানারি ঘরে ছিলাম এই যে মানে যে প্রশ্নগুলো তারা তোলে কিভাবে ছিল আমার দাদুর কিছু ছিল আমি জুড়ে নাই আপনি বলেছেন দু হাজার একুশে খেলা হবে কি ধরনের আমি আবার বলছি ঠেঙিয়ে বিজেপিকে পগার পার কর দাও খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতে খেলা কি ধরনের খেলা যদি বলেন খেলা হবে খেলা অনেক রকম হয় ডাঙ্গুলি চালাতে গেলে হেঁটো ছিঁড়ে যায় হাডুডু খেলতে গেলে জোরে চান উড়ে যায় আপনি বলেছেন যে উন্নয়ন দাঁড়িয়ে আছে পঞ্চায়েত ভোটের সময় তো এখনও কি উন্নয়ন জেলা জুড়ে দাঁড়িয়ে আছে তেইশটা জেলাতে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে সেই উন্নয়নটাই দাঁড়িয়ে আছে আর সেই উন্নয়নের দেখে ভোট হয় আসন্ন বিধানসভা নির্বাচনেও কি উন্নয়ন দাঁড়িয়ে থাকে হান্ড্রেড পারসেন্ট দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না তাহলে এত লোক হয় কি ধরনের উন্নয়নের কথা বলছেন উন্নয়ন ধরুন কি চান উন্নয়ন বলুন না কি জানতে চাইছেন বলুন কোন উন্নয়নটা বলবো রাত পেরিয়ে যাবে ভোর হয়ে যাবে তখন আবার ঘুম আসবে খিদে লাগবে কোন দিকে যাবো এই রাজ্যে দিল্লি থেকে নেতাদের আসতে হচ্ছে আপনি বলেছিলেন যে একজন মহিলাকে হারাতে দিল্লি থেকে আসতে হচ্ছে কিন্তু কেন বোকা বলে আসছে আসলে কি ব্যাপারটা কি বাংলারা বাংলার লোকরা খুব চালাক হয় বাংলা বাঙালিরা খুব চালাক হয় ওদের বুদ্ধি আছে ওদের বুদ্ধি নয় বোকা বলে চলে আসছে মাঝে মাঝে দেখবেন ইউপি থেকে অনেক ভেড়া চড়াতে আছে বাংলাতে বাংলার মাঠে গাঁদা ভেড়া সারাদিন চড়ায় চাষির বাড়ি থেকে চাল পায় তো ভেড়ার দল যেমন আসে আর আরেকটা কথা জানতে চাইবো আপনার কাছে দেখবেন আপনার যে কোনো বক্তব্য মানে বা সেটা নিয়ে বিতর্ক হয় আপনি কি এটা ইচ্ছাকৃত বলেন না যেটা বাস্তব সেটা বলি ভেড়া আসে না ভেড়া কি আসে না ধান উঠে গেছে তখন এখন মাঠে ভেড়া নেই ভেড়া এসছে বলছেন আমার কেতুগ্রামের এমএলএ না তারাতে কি করবেন কিচ্ছু করো না ওই তো চাষিরা চাল দেবে ডাল দেবে রান্না করবে খাবে দাবে বা আবার চলে যায় পাচনের ব্যবহার পাচন তো এবারে ব্যবহার করবে তো বলছি পগার পার করে দাও ঠিক দাদা শেষ প্রশ্ন আপনার কাছে দেখবেন আপনার যে কোনো বক্তব্য নিয়ে প্রচুর কার্টুন তৈরি হয় মজার মজার ভিডিও তৈরি হয় মিম তৈরি আপনি দেখেছেন মানে এটা দেখার পর আপনার কি হাসি পায় না রাগ হয় সেটা ওদের ভালো লাগে ওরা করে আমার কোনো ভালোও লাগে না খারাপও লাগে না আনন্দ মাঝে মাঝে মনের ভেতরে আনন্দ হয় প্রকাশ করি না কিছু কিছু ভিডিও দেখে যেটা আপনার মনে মনে হয় যে আপনি তো এত ক্ষমতা সম্পন্ন একজন মানুষ নেই আমি এম এল এ নয় আমি এমপি নয় আমি মন্ত্রী নয় আমি কাউন্সিলার নয় আমি আমার আবার কিসের ক্ষমতা একটা এমএলএর যা ক্ষমতা একটা এমপির যা ক্ষমতা একটা অন্য আমার সঙ্গে তার কী ক্ষমতা আছে কিছুই তো নাই সাধারণ একটা জেলা একের পর এক জনসভা করছেন ইটিভি ভারতের মাধ্যমে কর্মীদের এবং কি বার্তা আমি একের পর এক জনসভা করছি দলের নির্দেশে করছি আমার নির্দেশে আমি করছি না পার্টির যা নির্দেশ সেটাকে পালন করছি আমরা জাস্ট পার্টির সৈনিক আমি কে আমি তো কেউ নয় পার্টি তো শেষ কথা কর্মীদের উদ্দেশ্যে বিধানসভা নির্বাচনের আগে বা মানুষজনকে কি বার আমরা এখানে বলছি কর্মীরা মমতা ব্যানার্জি যা বলবে তাই করবে কর্মী আমার নয় আপনার নয় মমতা ব্যানার্জির কর্মী দলের নেত্রী সেই শেষ কথা একের পর এক মন্ত্রী দল ছেড়ে দিচ্ছেন কেউ মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন এতে কতটা ক্ষতি হবে বলে মনে করছেন বিধানসভায় মন্ত্রী এলো কে থাকলো না থাকলো মানুষ তো ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে আমাদের কিন্তু ভোট দেয় দেয় না আমি যদি আজকে দল থেকে বসে যাই কি বই যাবে একবার বিনয় ঘোষ বলবে যে কৃষ্ণদা ছিল আসতো আসে না আচ্ছা ঠিক আছে আবার এসেছে অনুব্রত মন্ডল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পাগলের লোকরা বলবে যার পাগল হয়েছে যার এই মুহূর্তে যার ব্রেন খারাপ হয়েছে সে বলবে আমি আমি একটা বলে নাকি বিজেপি থেকে অফার পেলে কি করবেন আমার অফারে কিছু দরকার কি আমার মোটা ভাত মোটা কাপড় পেলে আমার রক্ষা নেই ধন্যবাদ দাদা ইটিভি ভারতের সঙ্গে কথা বলার জন্য এতক্ষণ